দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে ডেকে এনে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের নামে পুরানো রাস্তার সংস্কারের শিলান্যাস করল রাজ্য সরকার অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে দুদিনের সফরে বুধবার রাজ্যে আসেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্যাপিটাল কমপ্লেক্স পূর্বতন সরকারের সময়কালে শুরু হওয়া বিধায়ক আবাস এবং নরসিংগড়ের টিআইটিতে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির উদ্বোধন সহ প্রকল্পের শিলান্যাস করলেন ভার্চুয়ালি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এর মধ্যে যে প্রকল্পটির শিলান্যাস রাষ্ট্রপতিকে দিয়ে করানোর পর সর্বত্র গুঞ্জন শুরু হয়েছে সেটি হল তীর্থমুখ হয়ে যতনবাড়ি মন্দিরঘাট সড়কটির প্রশস্তিকরণ এবং প্রস্তাবিত মনপুই থেকে নামছড়া সড়কের প্রশস্তিকরণ তীর্থমুখ হয়ে যতনবাড়ি মন্দিরঘাট সড়কটির প্রশস্তিকরণের কাজ হাতে নেওয়া হয় বিগত সরকারের সময়ে দু সালে ক্ষমতার পালা বদলের পর সড়কটি হয়ে পড়ে বিহাল অবস্থায় কাজ থমকে গিয়ে বলে অভিযোগ ফের আবারও শিলান্যাস বিষয়টি চাউর হতে সর্বত্র ছিছি রব উঠেছে রিপোর্ট চ্যানেল